যিনি সর্বপ্রাণীকে কলন অর্থাৎ ভক্ষণ করেন তিনি মহাকাল, আর মহাকালকে যিনি হরণ করেন গ্রাস করেন তিনি মহাকালী। আমাদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবকে আমরা কিছুদিন আগে সম্পন্ন করে এসেছি, তারপর কালী পুজো হয়েছে, আজ তারপর লক্ষ্মী পুজো হয়েছে, আজ কালী পুজো, এরপর ভাইফোঁটা, ছট, নবান্ন, জগদ্ধাত্রী পুজো, বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণকে ঘিরে আমরা উৎসবে মেতে উঠি, আনন্দে মেতে উঠি। আমাদের এই কালী পুজোর সাথে সাথে দীপাবলির আয়োজন করা হয়। রামচন্দ্র যখন রাবণ বধের পর অযোধ্যায় আসেন, তখন অযোধ্যার প্রজারা তাকে স্বাগত জানানোর জন্য সারা রাত্রি দীপ জ্বালিয়ে আনন্দ উৎসব পালন করেছিল। সেই লঙ্কা বিজয়ের স্মৃতিকে ধরে রেখেই আজও প্রত্যেক বাড়িতে দীপ জ্বালানো হয়। শুধু এখন দীপ না, এখন বিভিন্ন রকমের বাল্ব লাইটের ব্যবস্থা হয়েছে। এই ড্রাগন ক্লাব মহা কালী পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। দেখলাম আগামী দিনগুলো চার পাঁচ দিন ধরে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই সঙ্গে তারা এখানকার কৃতি ছাত্রীদের পুরস্কৃত করল, সেই সঙ্গে গরিব যারা আছেন তাদেরকে বস্ত্র বিতরণ করেছেন, এই জন্য তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ড্রাগন ক্লাব আগামী দিনে আরও এগিয়ে চলুক, তাদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করি। সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, মা কালীকে আমার প্রণাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার।